অতিষ্ঠিত কিন্তু তার বেডে ছিল না, গত 19 কাল থেকে অভিযানে আমরা দুজন ব্যক্তি গ্রেফতার করেছিলাম। একজনের নাম আলমগীর সরকার, যে টেরকা ট্রাক কর্পোরেশনের মালিক, মাদক অক্সিম অর্পণের পাইকারি বিক্রেতা সে। আরেকজন হল জাহিদুল ইসলাম, যে মালিক হল জেড ট্রেড ফার্মেসি ঢাকা, সে হলো মাদক অক্সিম অর্পণের খুচরা বিক্রেতা। এই খুচরা বিক্রেতার ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমরা একটি যে তথ্য পেয়েছি সেটি সমাজের জন্য একটি ভয়াবহ, কারণ অক্সিমরফিন এটা হলো একটি মরফিন, যেটি একসময় ইনজেকশন ফর্মে এখনো ব্যবহার হয়, এটি ওরাল ফর্মেটে অক্সিমরফিন ও মরফিন বলে এই টেবলেটটি ব্যবহৃত হয়। এই যা মস্তিষ্কে প্রচন্ড রকমের আনন্দ অনুভূতি তৈরি করে শরীরকে সাময়িকভাবে দুঃখ কষ্ট ব্যথা ভুলিয়ে দেয় এবং ব্যথার সিগন্যাল দিয়ে মস্তিষ্ককে একটি উত্তেজিত করতে না পারে সেই সিস্টেমটাকে ডেভেলপ করে মস্তিষ্ক বহুদিন অসহায় হয়ে যায়। সাধারণত টার্মিনাল ক্যান্সার এবং যেটি ডাক্তাররা প্রেসক্রাইব করে, টার্মিনাল ক্যান্সার এবং মারাত্মক আহত অথবা যাকে একদম বোধশক্তিহীন করে রাখা দরকার একদম, সেই ক্ষেত্রে এই ধরনের টেবলেটগুলি বা ওরাল বা ইঞ্জেকশন ফর্মেটে দেওয়া হয়। সেই ক্ষেত্রে এটি একটি নিয়ন্ত্রিত একটি ড্রাগ, যেটি সাধারণ খুচরা পাইকারি বিক্রেতার কাছে থাকার কথা নয়। একমাত্র বাংলাদেশে পারমিশন দেওয়া হয়েছে জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নিকট, তারা এটা উৎপাদন করে এবং সেটি তারা বিভিন্ন হাসপাতালে ব্যবহারের জন্য এই ড্রাগটিকে তারা উৎপাদন করে নির্দিষ্ট ডিলারের মাধ্যমে এটি বিক্রি করা হয়। আমরা এই পর্যন্ত জিস্কা ফার্মেসি রেজিস্টার দেখে আমরা পেলাম যে প্রায় তারা বছরে 5 লাখের মতো এই ড্রাগটি তৈরি করেছে, 5 মাসে 5 লাখের মতো তৈরি করেছে, যার 15টি জেলাতে তারা ডিস্ট্রিবিউট করেছে। একমাত্র বরিশালেই দেখলাম যে এটার লাইসেন্স আছে প্রায় 50টি প্রতিষ্ঠান এবং এর মধ্যে বরিশাল মেডিকেল কলেজ রোডে প্রায় 20টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া আছে, খুলনায় 17টি, ঢাকায় 27টি এবং রাজশাহীতে 5টি, এরকম 120টি লাইসেন্স পর্যালোচনা করা হয় এবং প্রায় 5 লাখের মতো ড্রাগ দেওয়া হয়। আমাদের মানে বিশ্বের উদ্বেগের যে বিষয়টি সেটা হলো এই এই ইউফোরিক যে ড্রাগ, এটি মানুষের মনে যে ব্যথাটাও দূর করে, আরেকদিকে এটা হলো যে মাদকদ্রব্য অধিদপ্তরের যে আমাদের যে আইন আছে, আইনে এটা কত অপশন করত একটি মাদক, তো এটি শুধুমাত্র মেডিকেল কলেজগুলিতে প্রেসক্রাইব ডাক্তার যারা ডাক্তাররা যে প্রেসক্রিপশন দেবেন তাদের রেজিস্ট্রেশন নাম্বার সহ এটা রেজিস্টার লিপিবদ্ধ হওয়ার কথা যখন এটা দেওয়া হয়, সেই ক্ষেত্রে খুচরা বিক্রেতার নিকট এই ড্রাগটি কোনোভাবেই যাওয়ার কথা নয়। কিন্তু এটির যে বিষয়টি হয় যে আমরা কিছু কাজ করতে গিয়ে দেখলাম যে কিছু বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্রদের নিকট এই ড্রাগের একটি প্রচলন দেখা যাচ্ছে। এটি একটি, যেহেতু বললাম এটা ইউফোরিয়া যেটা বলে, ইউফোরিক ড্রাগ যেটা ইউফোরিক ড্রাগ বলা হয়, ইউফোরিয়া যেটা হলো কি এক ধরনের মস্তিষ্কে তার আনন্দ অনুভূতি সৃষ্টি হয়, তারপর এটা একটা অ্যাডিকশনের সৃষ্টি হয়, অ্যাডিকশনের পর এটা ডিপেন্ডেন্সি সৃষ্টি হয়, ডিপেন্ডেন্সি তখনই যখন হয়ে যায় তখন কিন্তু সেই ব্যক্তিকে ফেলে এটা আপনার না খেয়ে থাকতে পারে না, ডিপেন্ডেন্সি। তো ডিপেন্ডেন্সির কারণে যেটা হয় যে যখন পায় না তখন সে কিন্তু বিভিন্ন ধরনের সমাজে ক্রাইমের সৃষ্টি করে, আপনি সাইবার ক্রাইম, চুরি, ডাকাতি, চিন্তা এমনকি খুনও করতে পারে এটার জন্য। আর যেটি হলো যে এই এই ওষুধটি আমরা যেহেতু এখন ব্যাপক হারে 5 লাখের উপরে জিস্কা 5 মাসে তৈরি করেছে, বিভিন্ন খুচরা বিক্রেতার নিকট চলে যাচ্ছে, আমরা ডিবির টিম এখন কাজ করছি যে এটা কিভাবে এতগুলি লাইসেন্স পাচ্ছে, কিভাবে খুচরা বিক্রেতার কাছে যাচ্ছে এবং কিভাবে যুব সমাজের মধ্যে চলে যাচ্ছে, এই কাজগুলো আমাদের করতে হবে। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে এই ওষুধটি যারাই নিয়ন্ত্রণকারী সংস্থা আছেন, বিভিন্ন ডিলাররা আছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ এটা অত্যন্ত সাবধানের সাথে যদি ব্যবহার, সতর্কতার সাথে যদি ব্যবহার করা না হয় তাহলে এটা আমাদের যুব সমাজের জন্য একটি বড় ধরনের মাদক হিসাবে এটা ব্যবহৃত এবং প্রকারণকে আমাদের
শৃঙ্খলার ক্ষতি করতে পারে।